জুন আজকে সকালে খেয়ে যাচ্ছে ওটস দিয়ে দই দিয়ে যে শরবতটা, এটা খেতে খুবই ভালোবাসে ও, তাই জন্য বেশিরভাগ দিন আমি এটা দিই। কিন্তু কি বলতো, আজকে একটু বেশি পরিমাণ হয়ে গেলে না সেটা ও মানে তলার দিকটা মানে খায় না, ফেলে দেয়। তো যাই হোক, আর এটা বানিয়েছি চিলি চিলি চিকেনের মতো করে সয়াবিন দিয়ে, মানে আমি এটা নাম দিয়েছি চিলি সয়া। আর এইদিকে ঠান্ডা ঠান্ডা জল ভরে দিয়েছি এটাতে, যা যখন ও স্কুলে টিফিন টাইমটা তখন বেশ ঠান্ডা থাকে জলটা, ওই জন্য একদম ঠান্ডা জল দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঠিক বাজে সকাল 8:30। আর জুন এই মাত্র জাস্ট মানে বাড়ি থেকে বেরোলো স্কুলে যাওয়ার জন্য, আজকে হচ্ছে স্কুল আছে, আবার ছুটি পড়ছে, মানে শুক্র শনি রবি, রবিবার তো এমনি ছুটি থাকে, শুক্র শনি রবি ছুটি, আবার সোমবার ওদের স্কুল যেতে হবে, তারপরে আবার ছুটি, আবার বৃহস্পতিবার একেবারে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে 28 তারিখ থেকে ওদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট টার্মে। তো যাই হোক, অনেক একটু আগেই জুন স্কুল চলে গেল, আর আমি ওই জুন থাকাকালীনই বিছানাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কারণ জানলাটা একটুখানি নোংরা আছে, জানলাটা একটুখানি পরিষ্কার করব, তারপরে এই এইসব এই জিনিসগুলো মানে এই বালিশ টালিশগুলো তারপর জানলাতে দিয়ে দেবো। আর এখন চায়ের জল বসিয়ে এসেছি, এরপরে খাবো চা। তো চলো আমার সাথে থেকো, আজকে সারা এইভাবে দিনটা শুরু করলাম, আর আর কিছু বলার নেই এখন। দেখো জুন আজকেও কিন্তু এই যে দই দিয়ে যে ওটস দিয়ে শরবতটা বানিয়ে দিয়েছি, একটুখানি যেহেতু বেশি দিয়েছি এই যে ফেলে রেখে গেছে, এই করে, এই জন্য ওকে ভাত দেওয়াই ভালো, একদম আমার পুরো মাপে থাকে যে কতটা ভাত খাবে। আর এইরকম ওটস দিলে ভালোবাসে কিন্তু খেতে, কিন্তু এই যে তলারটুকুগুলো খাবে না। আর এইদিকে সকালে গরম জল খেয়ে নিয়েছি, এটা এখন একটু গুছিয়ে নেবো। আর এই যে বলছিলাম না কালকে লোডশেডিং হয়েছিল, তো এই যে এইগুলোর কথা বলছিলাম, এইগুলো এগুলো কিসের তৈরি ঠিক জানি না, তো এই আমার কাছে এটা দুটো আছে, একটা ওর বন্ধু দিয়েছিল, মানে জুনের বন্ধু দিয়েছিল একটা, ওটা রেখে দিয়েছি। আর আরেকটা কে দিয়েছিল আমার ঠিক খেয়াল নেই, মনে হয় ননদ দিয়েছিল কিংবা মা কোথাও ঘুরতে গেছিলো, মা দিয়েছিল, যাই হোক এই দুটো এই জন্য রয়েছে। এগুলো হাতের কাছেই রাখি, যে এরকম হঠাৎ করে লোডশেডিং হয় তখন কি করি বলতো, এইগুলো না একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নিই, জলের মধ্যে ভিজিয়ে তারপরে যখন হাওয়াটা খাই তখন বেশ ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে, যেন নিজেরও ভুল হতে পারে জানি না, মানে আমার যেন মনে হয় যে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে। তো চলো হ্যাঁ, এবার রান্নাঘরে যাই, এবার চাটা বসিয়ে দিয়ে এসেছি চায়ের জল, তারপরে চা খেয়ে তারপরে বাকি যা কাজ করবো। হবে ডিম, এই জন্য বাবা ডিম নিয়ে এসছে, আমাদের যখনই ডিম আনা হয় এরকম এতটা করেই ডিম আনা হয় এরকম। আর হবে শুক্তো, তো তার জন্য কিছু রয়েছে। মা আনাজগুলো কোথায় রেখেছো গো, ফ্রিজে? ও আচ্ছা, এইগুলো দিয়ে সব আজকে ইয়ে হবে, শুক্তো হবে, এটা হবে, এটা হবে, এটা খেলে তো আমার পটি টাইট হয়ে যায়, যাকে এটা পেঁপে, রাঙালু, বেগুন, আলু তো দিতেই হবে, আর কি করবে, আর কিছু আছে, পটল ছিল, মা পটল দেব, পটল, হ্যাঁ বেগুন, আচ্ছা আচ্ছা, তো এই কটা নিয়ে হবে শুক্তো। সব সবজিগুলো কাটা আমার হয়ে গেছে, এইগুলো শুক্তোর জন্য সবই কাটা হয়ে গেছে। আর এই যে এটা দেখো, শুধু অ্যাড হয়েছে গাজরটা, তখন তোমাদের দেখাইনি, তো গাজরটাও অ্যাড হয়ে গেছে। আর হচ্ছে বেগুন ভাজা হবে, এটাও বেগুন ভাজা মা বললো যে কেটে রাখতে, তো পরে বেগুন ভাজবে মা। আর এটা হচ্ছে ডিম কষা হবে, তার জন্য আলুও কেটে রেখেছি। আর এখন ব্রেকফাস্টে আমি আর বাপ্পা বাদ দিয়ে বাবার মা খাবে পাউরুটি, তো এখন পাউরুটি সেঁকে নেবো, বাপ্পা খেয়ে নেবে হচ্ছে ওই ভাত দিয়ে আলু ভাজা আর মাখন দিয়ে খেয়ে যাবে বললো। আর আমি তো যেমন জুন যেটা ফেলে গেছে ও ছাতু ছাতু বলছে ওটস দিয়ে যে শরবতটা, সেটার মধ্যে আরেকটু নিয়ে আমি ওটা ওটা দিয়েই আমি খেয়ে নেব।
তো আর এখন মাখন দিয়ে খাবে না, এটা জেলি দিয়ে খাবে। আর এই জ্যামটা না ভীষণই ভালো খেতে, এটা অরেঞ্জ পিল দিয়ে তৈরি হয়। তো এটা না মানে একটু টক টক মতো, মানে মিষ্টি আছে কিন্তু একটু একটু টক টক মতো, খেতে ভীষণই ভালো। যারা এখনও ট্রাই করোনি এই জ্যামটা, অরেঞ্জ যে পিল দিয়ে যে জ্যামটা, এটা একবার ট্রাই করে দেখো। এটা সবসময় না সব জায়গায় পাওয়াও যায় না, কারণ এটা কিন্তু খুবই ভালো খেতে হয়। একবার যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি একবার আমার কথায় একবার কিনে দেখো, সত্যি কিন্তু ভীষণই ভালো খেতে। আমার জ্যাম খুব একটা ভালো লাগে না, দেখবে আমরা সাধারণত লাল বা সবুজ জ্যামই খাই, কিন্তু এই জ্যামটা কিন্তু ভীষণই ভালো খেতে, অরেঞ্জ পিল দিয়ে তৈরি দেখো। আর এখন চলে এসেছি আবার জুনের ঘরে, এই যে এই জায়গাটা, যে কাবার্ডের এই জায়গাটা, এখানে কি করি বলতো, এর তিনটে শেলফ আছে। ওপরটাতে আমার শ্বশুরের জামা কাপড় থাকে, আর নিচের দুটো থাকের মধ্যে একটা থাকে যে আমার সব বেডশিটসগুলো রাখা থাকে, আর নিচেরটাতে কুশন কভার আরও অনেক কিছু থাকে আর কি, যে সব পুরোনো ব্যাগ ট্যাগ, জুনের যে পুরোনো স্কুলের ব্যাগ ট্যাগ এগুলো সব রাখা হয়। যার উপরে মানে সেকেন্ড থাকটাতে তো পুরো দেখতেই পাচ্ছ চাদরে চাদরে পুরো ইয়ে হয়ে যাচ্ছে, আমার অনেক চাদর থাকে তো ওই জন্য। আর ভালো ভালো চাদরগুলো আমি কী করছি, একটুখানি পেছনের দিকে রাখছি, যেগুলো সবসময় আমি ইউজ করি না কখনো। আবার অনেক সময় কী হয় বলতো, কোথাও যখন ঘুরতে যাই তখন সেই চাদরগুলো একটুখানি, অনেক সময় এই যে বিছানায় পাততে লাগে না, সেই চাদরগুলো এক করে রেখে দিচ্ছি, তাহলে কী হয় সেগুলো মানে এক জায়গায় থাকে আর কি। আর আমি একটু মাঝে মাঝে এই জায়গাটা পরিষ্কার করি, তা নাহলে একটা গন্ধ হয়ে যায় পেছনে চাদরগুলো, সেগুলো ওলট পালট করে আমি চাদরগুলো পাতবার চেষ্টা করি। আর নিচের থাকটাতেও পুরো কুশন কভার রয়েছে, বালিশের কভারগুলো রয়েছে, সেগুলোও একদম একটুখানি পাল্টে পাল্টে দিই মাঝে মাঝে, তাহলে ভালোও লাগে। আর জিনিসগুলো এই যে এইটা যেটা রাখছি সেগুলোতে কী বলতো, এইগুলো যখন কোথাও ঘুরতে যাই, এই যে এখন পার্ট করে যেটা রাখছি এইগুলো, ওই ধরো ওখানে গিয়ে ধরো হোটেলে যখন থাকলাম তখন সেখানে আমরা বিছানা চাদরগুলো পেতে নিয়ে তো, বা অনেক সময় যেই চাদর, আমার খাটটা তো ভীষণ বড়, যেই চাদরগুলো ধরো পুরো খাটে হয় না সেইগুলো আমি গায়ে দেওয়ার জন্য রেখে দিই, তো সেই চাদরগুলো মানে একদিক করে রাখলাম, তাতে কী হয় সুবিধা হয় যখন বের করা হয় না সুবিধা হয়। তো এইগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, আর নাকটা এখনই শুরশুর করতে শুরু করছে, কারণ আমার ডাস্টে ভীষণই অ্যালার্জি। ডাস্ট না, একটা দেখবে ভেতরে অনেক দিন থাকলে যেইগুলো একটু একটা গন্ধ মতো হয়ে যায় না, সেই গন্ধটা হয়ে যায়। তো যদিও আমি এখানটা মাঝে মাঝেই পরিষ্কার করি, তাও যে কেন একটুখানি ড্যাম ড্যাম মতো গন্ধ হয়ে যায় বুঝতে পারি না, তো সে যাই হোক। এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর দুটো, এই দেখো দেখতে পাচ্ছ ঠিক দুটো বাজে, এখনও আমার ভিডিও পোস্ট হয়নি। আজকে এতটাই নেট ফ্লো, এতটাই নেট ফ্লো যে আমি জানি না সে কখন বসিয়ে দিয়েছি, মানে এডিটিং করেছি আজকে সকালবেলাতেই, এডিটিং করে বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ইয়ে নেই। আর পাশের বাড়িতে বৌদিদের ওখানে, আমাদের ওখানে ওরা মানে বিহারি মেনলি, তো ওদের ওখানে ওরা আমি খাবার দাবার তৈরি করে, মানে ওদের হোটেল আছে আর কি সামনে, যে রাস্তার যে হোটেলগুলো থাকে না, তো ওই যে হোটেলগুলোতে কিন্তু এখনও সকাল থেকে শুনছি প্রেশার কুকারে এ সিটি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এখন তো কোনো চার সিটি পড়ছে না, এখন ওই যে ওই হুইসেলটা খুলে দিলে করে বেরিয়ে যায়, এখন মনে তোমরা আওয়াজটা পাচ্ছ ওই রকম হয়েই যাচ্ছে, ডাল ডাল বেরিয়ে গেলো ভিড়া খেয়ে জানে বাবারে বাবা। তো চলো এখন খেতে বসবো, দুটো বাজে, আমি ঠিক দুটোর সময় খেতে বসে যাই, কারণ একটু বাদে আবার জুন চলে আসবে, একটু বাদে মানে ওই তিনটে পৌনে তিনটে হয়ে যায়। তো ওই জন্য এটা কি আমের শরবত? হ্যাঁ, ওই যে পান্নাতে করে রেখেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত সুবিধা দেখ, শুধু একটু ওই আম পোড়ার মতো করেছো নাকি? এটা কি জুনকে দেওয়া যাবে তাহলে? জুন এটা মনাকেই ভালো গ্লাসটা দিতে এসে দেখলে, এটাতে দেখলে বেশ খুশি হবে। ঠান্ডা ফ্রিজে রেখে দেবো, হ্যাঁ বাপ্পা তো একদমই ঠান্ডা খায় না। আমি খেতে বসে খিদে পেয়ে গেছে, এটা হচ্ছে আজকের লাঞ্চ মেনু, ভাত সবজি দিয়ে শুক্তো ডিম কষা, এদিকে ওই যে মা যেটা বানিয়েছে আম দিয়ে সেটা শরবত, আর এটা জল, জল হচ্ছে জীবন। ভাত খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিই, তাহলে গলাটা ভেজা থাকে।
অসুবিধা হয় না, নাহলে আমার ভীষণ গলায় আটকে যায়। চলো শুরু করে দিই। লিকার চাও বানিয়ে নিয়েছি, আর বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা, কিন্তু কাল বৈশাখীর দেখা নেই। মনে হচ্ছে হবে হবে, কিন্তু হতো হলো না, বেশ হাওয়া দিচ্ছে জোরে জোরে। তো চলো চাটা খান খেয়ে নিই। আজকে হাতে করেই বিস্কিট নিয়ে নিয়েছি। এই বিস্কিটটা যতটা ভেবেছিলাম ভালো, ততটা অতটা ভালো খেতে না, আমার তো ভালো লাগছে না। উল্টো দিক দিয়ে খোল। জুই এখন বসে বসে কলা খাচ্ছে আর পড়াশোনা করছে। পৌনে পাঁচটা থেকে আমি তো ঘুমাচ্ছিলাম, হেব্বি ঘুমিয়েছি, হেব্বি নাক ডাকছিলাম। আজকে মুখটা দেখে তো বুঝতেই পারছো যে আমি আজকে মারাত্মকভাবে ঘুমিয়েছি। জুন বলছিল আমি নাক পর্যন্ত নাকি ডাকছিলাম, মানে আমি এত ঘুমিয়েছি। আসলে ওই কাজগুলো করছিলাম তো ঘরের, আজকে তো ওই পুরোনো অনেক দিনের জিনিস দেখবে বের করলে না একটা কেমন একটা গন্ধ বেরোয়, মানে গন্ধ হয়ে থাকে না জিনিসগুলোতে, মানে বেশ আমার ওইটা তো আমার তো ডাস্টে অ্যালার্জি আছে, আর এইগুলোতে এই যে পুরোনো ধরনের যে একটা গন্ধ সব কিছু, যেমন ধরো বইয়ের ডেস্ক গোছাতে গেলেও যেরকম একটা গন্ধ টন্ধ বেরোয়, তো যাই হোক সেইগুলোতেই না আমার নাকে চলে গেছিলো, আর নাকটা খুশখুশ খুশখুশ করছিলো। তো আমি কী করেছিলাম, অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, কারণ আমি জানি আমার খুব অস্বস্তি হবে, এরপরে হাঁচি হুঁচি শুরু হয়ে যাবে, নাক থেকে জল পড়া। তো যাই হোক আমি অ্যালার্জির ওষুধটা খেয়ে নিয়েছিলাম, তো যার ফলেই হচ্ছে এই অবস্থা, মানে এত ঘুমিয়েছি, মানে ও যে পাশ থেকে উঠে গেছে আমি সেটাও জানি না, বাপ্পা কখন বেরিয়ে গেছে সেটাও জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।